হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আকাশ আজ আপনাদের জন্য বেশ কিছু নতুন নতুন বাংলো কালেকশন নিয়ে হাজির হয়েছি বাংলোগুলো সত্যিই খুব সুন্দর দাম আপনাদের বাজেটের মধ্যে সব ধরনের বাংলো পাবেন উইথ কার পার্কিং এই বাংলোগুলোর সামনে রাস্তাটা হচ্ছে আঠেরো থেকে কুড়ি ফুটের রাস্তা এই বাংলোগুলোর সামনে রাস্তাটা হচ্ছে আঠেরো থেকে কুড়ি ফুটের রাস্তা এই বাংলোগুলো আপনারা পেয়ে যাবেন তিন কাটা জমির মধ্যে পাবেন থ্রি বিএইচকে উইথ কার পার্কিং আপনারা টু বিএইচকেও পাবেন দু কাটার মধ্যে উইথ কার পার্কিং তবে দেরি না করে বাংলোগুলোর ডিটেলসে যাওয়া যাক প্রথমেই বলে দিই বাংলোগুলোর লোকেশান বাংলোগুলোর লোকেশন হচ্ছে বেহালা পুকুর বাকরাহার রোড এটা হচ্ছে এন্ট্রান্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা তিন কাটার ওপরে এই বাংলোটি বিক্রয় আছে সামনে খুব সুন্দর লন দুটো গাড়ি আরামসে আপনারা পার্ক করে রাখতে পারবেন এটা হচ্ছে সাউথ ফেসিং দুটো এন্ট্রান্স একটা সোজা এটা হচ্ছে লন বা আপনারা কার পার্কিং করে রাখতে পারেন আপনার ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি একটা ডাইনিং কাম ড্রয়িং রুম নিচে আছে টাইলস গ্রাউন্ড ফ্লোরে আছে একটা স্টোর রুম একটা বেডরুম ওইদিকে একটা পিছনে যাওয়ার এন্ট্রান্স এটা হচ্ছে ছাদে যাওয়ার এন্ট্রান্স টোটালটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যাতে আপনাদের দেখতে বা বুঝতে অসুবিধা না হয় এটা হচ্ছে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকলাম আর একটা এন্ট্রান্স আছে সেটা আমরা দেখাচ্ছি পরে এটা হচ্ছে আপনারা স্টোর রুম বা ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন যার সাইজ আট বাই আট এটি হচ্ছে একটা কমন ওয়াশরুম যেটা কোমোট যার সাইজ ছয় বাই চার এটি হচ্ছে কিচেন যেটার সাইজ আট বাই সাত এটা হচ্ছে পিছনে যাওয়া রাস্তাটা এটা বাড়ির পিছনে যাওয়া রাস্তাটা এখানে আছে সেফটিক ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক টোটালটাই এই পিছনটায় আছে পিছনটায় যথেষ্ট ছাড় দেওয়া আছে এটা হচ্ছে একটি বেডরুম যার সাইজ বারো বাই বারো এই বেডরুমটি সাইজ বারো বাই বারো নিচে আছে গ্রাউন্ড ফ্লোরে এই একটা এন্ট্রান্স একটা স্টোর রুম বা আপনি ড্রয়িং হিসেবে ইউজ করতে পারেন একটি কিচেন একটি বেডরুম একটি ওয়াশরুম এবার সরাসরি চলে যাব ফার্স্ট ফ্লোরের দিকে এটি হচ্ছে ছাদে যাওয়া রাস্তা এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর একটা ড্রয়িং রুম সামনে ব্যালকানি এটি হচ্ছে একটা বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই বারো আমরা দ্বিতীয় নম্বর বেডরুমটা চলে এলাম যেটা সাইজ হচ্ছে বারো বাই বারো তার সাথে আছে অ্যাটাচ ব্যালকানি ব্যাক সাইডে ব্যালকানিটির সাইজ হচ্ছে বারো বাই চার দ্বিতীয় নম্বর বেডরুমটি আপনাদের দেখানো কমপ্লিট হলো এবার আমরা চলে যাব সরাসরি তৃতীয় নম্বর বেডরুমের দিকে তৃতীয় নম্বর বেডরুমটি সাউথ ওয়েস্ট ফেসিং যার সাইজ দশ বাই বারো এটি আছে সামনের দিকে রোড ফেসিং তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম যেটা কোমোট এই অ্যাটাচ ওয়াশরুমটির সাইজ হচ্ছে ছয় বাই চার আপনাদের তৃতীয় নম্বর বেডরুমটা দেখানো কমপ্লিট করলাম এবার দেখাবো এইটা ড্রয়িং রুম তার সাথে আছে একটা বড় ব্যালকনি যার সাইজ পাঁচ বাই বারো যার সাইজ পাঁচ বাই বারো দেখতেই পাচ্ছেন যেটা রেলিং দিয়ে ঘেরা আছে তার সামনের লনটাও আপনাদের দেখিয়ে দিলাম এই লনটার মধ্যে তিনখানা গাড়ি আরামসে পার্ক করে রাখতে পারেন এটি আছে তিন কাটা জমির ওপরে এরকম টাইপের বাংলো আপনারা দু কাটা জমির ওপরেও পাবেন তিন কাটা জমির ওপরেও আপনারা এরকম টাইপের বাংলো পাবেন এই বাংলোগুলো বাস্তু তৈরি করা অ্যামিউনিটিস বলতে আপনারা পেয়ে যাবেন চিলড্রেন্স পার্ক গার্ডেন জিম কমিউনিটি হল সিসিটিভি ক্যামেরা টোটালটাই কিন্তু এই অ্যামিউনিটিসগুলো আপনারা পেয়ে যাবেন এবার আমরা যাচ্ছি ছাদের দিকে এই বাংলো থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন মেন রোড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড আপনার মার্কেট আইসিআইসি স্কুল সিবিএসই স্কুল তিন কিলোমিটার ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন জোকা মেট্রো স্টেশনটা সবাইকে জানাই যারা আমার চ্যানেলে বাড়ি বা ফ্ল্যাট বা জমি অ্যাড দিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন কল টাইম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবাইকে জানাই যারা আমার চ্যানেলে বাড়ি বা ফ্ল্যাট জমি অ্যাড দিতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন কল টাইম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিক অ্যান্টিক ভিডিও যাতে আপনাদের দেখাতে পারি ইউটিউবের মাধ্যমে এই সব বাংলোগুলোতে আপনারা অবশ্যই লোন পেয়ে যাবেন এই বাংলোগুলোর লোন অ্যাপ্রুভ করা আছে এসবিআই এইচডিএফসি থেকে আপনারা লোনগুলো পেয়ে যাবেন এই বাংলোগুলোর লোকেশানটা আমি আর বলে দিচ্ছি এর লোকেশানটা হচ্ছে সাউথ ক্যালকাটা বেহালা ঠাকুরপুকুর বাকরাহাট রোড এই বাংলোগুলো আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে বা বুঝতে অসুবিধা না হয় এই গ্রাউন্ড ফ্লোরে আছে আপনাদের একটি ওয়াশরুম একটি স্টোর রুম একটি বেডরুম একটি কিচেন আর দুখানা এন্ট্রান্স পেয়ে যাবেন আর ফার্স্ট ফ্লোরে আছে দুটি বেডরুম একটি ওয়াশরুম দুটি ব্যালকনি এবার আসা যাক বাংলোগুলোর প্রাইস নিয়ে তিন কাটা জমির ওপরে থ্রি বিএইচকে যে বাংলোটা আছে তার দাম পঁচাত্তর লক্ষ টাকা দু কাটার ওপরে টু বিএইচকে যে বাংলোগুলো আছে তার দাম পঁয়ষট্টি লক্ষ টাকা আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আজ তবে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন